জলকষ্ট ছিল, বহুদূর থেকে জল আনতে হতো গ্রামবাসীদের। সেই সমস্যাটা দূর হয়েছে। পিএইচির জল প্রকল্প হয়েছে আরামবাগের আরান্দের সাতমাসা এলাকাতে, ফলে গ্রামে গ্রামে জল পৌঁছেছে আর জল আনতে দূরে যেতে হয় না। আরামবাগের আরান্দে এক নম্বর অঞ্চলের সাতমাসা গ্রামে বসানো হয়েছে পিএইচির জলের ট্যাপ। সারাদিন ধরে পর্যাপ্ত জল পাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। এখন আর দূর দূরান্ত থেকে কষ্ট করে আর জল আনতে হয় না। পানীয় জল এখন ভালো পাচ্ছি, চার টাইম তিন টাইম পানীয় জল আসছে। এখন সামনে কল হয়ে গেছে, পিএইচি থেকে জল নিচ্ছি টাইম কল। আগে অনেক দূরে জল আনতে যেতে হতো বালতি করে। আগে অনেক দিনের ব্যাপার, তখন ওই কল ছিল টিপা কল, তারপরে হলো সজল ধারা, তারপরে এটা হলো। তারপরে রাস্তাঘাটও আগে মাটি ছিল, তারপরে বন্টার বিছানা হয়েছে, আবার এই এখন ইয়ে দিয়েছে। আগে রোজ জল ঝড়কে মাথায় করে দূরের মাঠ থেকে মিনি ডিপ টিউব অয়েল বা স্যালো থেকে জল আনতে হতো। এখন ঘরের পাশেই তৈরি হয়েছে পিএইচির জল প্রকল্প। এটার নাম হচ্ছে প্রতাপনগর পিএইচি, এর নামটা। এইটাতে পাঁচটা গ্রাম জল খায়। পাঁচটা গ্রাম হচ্ছে সাতমাসা, আড়াকুল, প্রতাপনগর, কিসমত খেদাই, বহু খেদাই। পাঁচটা গ্রামের সমস্ত লোক এতে নির্ভরশীল এই পিএইচিটার। এখন সেই জল, এই জলই লোক খাচ্ছে, এই জলই লোক স্নান করছে, এই জল আর পর্যাপ্ত জল আপনি দেখুন। এবং সবসময় আমি চার টাইম চালাতে বলেছি, চার টাইম চলে, পর্যাপ্ত ভাবে চলে। স্থানীয় বাসিন্দারা সরকারি ব্যবস্থায় অত্যন্ত খুশি। আরামবাগ থেকে দিব্যেন্দু সরকারের রিপোর্ট, জি ২৪ ঘন্টা।